হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের লড়াই আজকে আর এই লড়াই দেখার জন্য কিন্তু প্রত্যেকে এই মুহূর্তে মুখিয়ে রয়েছে ধারে ভারে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত আর সেই জায়গা থেকে আজকে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে সবটা সম্পর্কে আমরা আরও জানবো কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি অর্কদীপ্ত তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যেহেতু তোমার সঙ্গে সৌরাশিস লাহিড়ি রয়েছেন একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব আমরা জানি ধারে ধারে ভারত অনেকটা এগিয়ে আজকের লড়াইকে কেন্দ্র করে কতটা উত্তেজনা রয়েছে কতটা উন্মাদনা রয়েছে কি বলবেন আজকের ম্যাচকে নিয়ে সৌরাশিস একদমই আমি একসাথে রয়েছেন সৌরাশিস লাহিড়ি আমি এই মুহূর্তে সল্টলেকে ক্রিকেট মাঠে রয়েছি যেখানে এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলী ট্রফি ম্যাচও চলছে আমার সাথে রয়েছেন সৌরাশিস দা বাংলা প্রাক্তন ক্রিকেটার অন্যতম সেরা ক্রিকেটার এবং এবং বাংলার বর্তমান বোলিং কোচও এবং সৌরাশিস দা আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা হাই ভোল্টেজ ম্যাচ কতটা প্রেশার আছে দুটো টিমের উপর কীভাবে এই ম্যাচে হ্যান্ডেল করতে কী মনে করেন আপনি প্রেশার তো থাকবেই ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে মানে হকেন যদি তোমার কি বলবো লুডো বা ক্যারাম খেলা তাতেও প্রেশার থাকে তো এখানে যখন ইন্ডিয়া হচ্ছে তো অবভিয়াসলি প্রেশার তো থাকবেই বাট আমার মনে হয় ইন্ডিয়া অনেক ওয়েল ইকুইপড এরকম প্রচুর প্রেশার হ্যান্ডেল করেছে প্লেয়াররা দীর্ঘদিন ধরে ইউএইতে আছে তার ফলে প্রচুর অভিজ্ঞতা ইউএইতে খেলার এবং ওয়েল প্রিপেয়ার টিম প্রচুর ম্যাচ উইনার তো আমার মনে হয় না খুব একটা ইন্ডিয়ার অসুবিধা হওয়া উচিত এই ম্যাচটা জিততে আমরা দেখেছি আইপিএল ইউএই পিচগুলো খুব স্লো এখানে আজকে জাডেজা তো খেলছেই বরুণ চক্রবর্তী বা রবিচন্দ্রন অশ্বিন এদেরকে দেখছো ফার্স্ট ইলেভেন ডেফিনেটলি কারণ এই উইকেট যত দিন যাবে তত আরও স্লো হতে থাকবে কারণ প্রচুর খেলা হয়ে গেছে তো অবভিয়াসলি স্পিনাররা এই টুর্নামেন্টের একটা হিউজ রোল পার্ট মানে প্লে করতে চলেছে তো ইন্ডিয়া ক্যান অবভিয়াসলি ক্যান গো উইথ থ্রি স্পিনার্স আজকে ড্রেসিং রুমে এম এস ধোনির প্রেজেন্স মেন্টর হিসেবে রয়েছেন তিনি সেটা কতটা অ্যাডভান্টেজ বলে মনে করছেন অবভিয়াসলি এম এস ধোনির প্রেজেন্স ইজ হিউজ কারণ এম এস ধোনি মানে নামটাই এনাফ তো তার জন্য ড্রেসিং রুমে থাকবে এবং প্লেয়ারদের বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশন আমাদের অ্যাওয়্যার করবে মোটিভেট করবে সেটা হিউজ বুস্ট প্লেয়ারদের কাছে বিরাট বড় প্রাপ্তি এম এস ধোনিকে থাকা দলের সাথে অধিনায়ক হিসেবে বিরাট কোহলি লাস্ট টুর্নামেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা কি এখন অব্দি আইসিসি কোনো ট্রফি জেতেননি উনি এটা কি বাড়তি প্রেশার একটা হ্যাঁ নিঃসন্দেহে তার অবভিয়াসলি একটা অত বড় ক্রিকেটার অত বড় কেরিয়ার ইন্ডিয়ান ক্রিকেটের লেজেন্ডস অফ দ্য গেম তো সে চাইবে তার ক্যাপ্টেন্সি ডেফিনেটলি আইসিসি ট্রফি জিততে এবং দিস ইজ দ্য লাস্ট টুর্নামেন্ট যে টোয়েন্টি টোয়েন্টি লাস্ট টাইম ও ক্যাপ্টেন্সি করবে এই টুর্নামেন্টে তো অবভিয়াসলি ও চাইবে ওর একটা মুকুটে একটা পালক অ্যাড করতে অ্যান্ড দ্যাট ইজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটা জিতেও শেষ করতে চাইবে বাট আনবিলিভেবল প্লেয়ার লেজেন্ড অফ দ্য গেম যেটা বললাম ইজ ব্রিলিয়েন্ট শেষ প্রশ্ন করবো সৌরাশিস দা যে বাবর আজম এই মুহূর্তে পাকিস্তানের ক্যাপ্টেন অন্যতম সেরা টি টোয়েন্টি ফর্ম্যাটের প্লেয়ারও পাকিস্তানের কোন প্লেয়ারদের দিকে আলাদা করে নজর দেওয়া উচিত বা কারা বেশি লিথাল হতে পারে দেখুন টি টোয়েন্টি ক্রিকেটে সবাই অন দ্য গিভেন ডে সবাই ক্যান মানে সব কিছু করতে পারে তো সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে তুমি যদি দেখো যে মানে সবাই পার্টিকুলার কারোর নাম নয় ইটস এ টিম ইটস এ ম্যাচ বিটুইন ইন্ডিয়া পাকিস্তান সো অবভিয়াসলি সেখান থেকে তুমি অবভিয়াসলি সকলকেই সমীহ করতে হবে অপোনেন্টকে সকলকেই সমীহ করতে হবে অ্যাট দ্য সেম টাইম তোমাকে নিজের স্ট্রেংথ সম্বন্ধেও ওয়াকিবল থাকতে হবে যে হাউ গুড ইউ আর হোয়াট ইউ হ্যাভ ডান ইন দ্য পাস্ট এবং কী তুমি কী করতে চলেছো তো না নিশ্চয়ই বাবর আজম ভালো প্লেয়ার শাহিন আফ্রিদি ভালো জোরে বোলার দের আর কোয়াইট এ ফিউ ম্যাচ উইনার ওদের টিমেও আছে বাট দিনের শেষে আমার মনে হয় যে ইন্ডিয়া অনেক বেটার টিম এবং ইন্ডিয়া বেটার টিম হিসেবেই জিতবে অনেক অনেক ধন্যবাদ সৌরাশিস দা অনেক ধন্যবাদ না তুমি শুনলে যেমনটা সৌরাশিস দা বলছিলেন যে আজকে ম্যাচে কিন্তু ধারে ভারে অনেকটাই এগিয়ে আছে ইন্ডিয়া যদিও পাকিস্তান টিমে বেশ কিছু ম্যাচ উইনার্স রয়েছেন শাহিন আফ্রিদির কথা বললেন বাবর আজমের কথা বললেন আজ এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে আপাতত ধন্যবাদ অর্কদীপ্ত তোমাকে তবে এই যে চির প্রতিদ্বন্দ্বী এই ভারত এবং পাকিস্তান 22 গজে যতবার মুখোমুখি হয়েছে ততবার যেন এক এই ম্যাচ একটা অন্য মাত্রা পেয়েছে এবং আজকেও দুবাইয়ে এই ম্যাচ রয়েছে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু একটা উন্মাদনার ছবি লক্ষ্য করা যাচ্ছে প্রার্থনা যোগ্য সব কিছুই হচ্ছে এবং তার মধ্যে রয়েছে উন্মাদনা বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এরাজ্যের ছবিও আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং তার পাশাপাশি দেশের অন্যান্য জায়গার ছবিও দেখাচ্ছিলাম এই রাজ্যের ছবিটা আপনাদেরকে আরও একবার দেখানোর চেষ্টা করবো আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে কোরিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য এবং বাসুদেব রয়েছে আসানসোল থেকে দুটো হয়তো আলাদা জায়গা কিন্তু উন্মাদনার ছবিটা একই রকম শুরুতে একটু মৈত্রেয়ীর কাছে যাবো মৈত্রেয়ী তুমি এই মুহূর্তে যেখানে রয়েছো আজকে সন্ধ্যায় ভারত পাক মহারণ হাই ভোল্টেজ ম্যাচ কতটা উত্তেজনার প্রহর গুনছেন তুমি যাদের সঙ্গে রয়েছো তারা কি বলছেন
একেবারে। দেখো যদি আমি যেখানে রয়েছি সেখানে টেম্পারেচার যে কতটা বেড়ে গেছে সেটা কিন্তু আমি এখানে এসেই ফিল করতে পারছি। এই হাউজিংয়ের মহামায়া টুইনসের 8-80 প্রত্যেকে কিন্তু লিটারেলি প্রস্তুত হয়ে রয়েছে ভারত পাকিস্তান এই হাই ভোল্টেজ ম্যাচের জন্য। দেখছো এখনো ঘড়ির কাঁটা 7 ঘন্টারও বেশি বাকি খেলা শুরু হতে, কিন্তু এখন থেকেই তাদের যে প্রস্তুতি রয়েছে। আমি একদম ছোটদের কাছে আগে যাব, কারণ তাদের কাছে ক্রিকেটের মজাটা অন্যরকম। কার দিকে সবচেয়ে বেশি নজর থাকবে? বিরাট কোহলি আফটার অল। Let's see if he fires. If the fire kichu korte pare, higher fire, everything we'll try. Acha, Virat Kohli to royeche, kintu Pakistan team eo kintu besh match winner ra royeche. Phale ektu kichu tension hocche seta niye karon. Ha, Babar Azam ke niye nishchoi tension hocche, karon khubi bhalo form e royeche ar Shahin Afridi dujonei khub bhalo form e royeche, to তাদেরকে নিয়ে তো একটু টেনশন রয়েছে ইন্ডিয়ান টিমের। আচ্ছা, যখন আমরা এখানে রয়েছি এবং মহিলারা রয়েছেন, তারা প্রত্যেকে একদম পরিষ্কার লেখা আছে কিপ কাম অ্যান্ড চিয়ার ফর ইন্ডিয়া, কিন্তু বাড়িতে কি কামটা থাকে যখন খেলাটা হয়, নাকি প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু? নো, অ্যাবসলিউটলি নট, প্রচন্ড এক্সাইটেড আমরা এই ম্যাচটা নিয়ে। আর যখন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হয়, রাইট ফ্রম দ্য হিস্ট্রি টু দ্য ফিউচার ডেজ অলসো উই উইল চিয়ার আপ ভেরি গুড। আই মিন লাইক এত এক্সাইটেড আমরা ইন্ডিয়ার জন্য, উই উইল অলওয়েজ সে ইন্ডিয়া। কারণ আমাদের প্রতিনিধি বাসুদেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে সরাসরি বাসুদেব শহর কলকাতা ছবি দেখালাম, দেশের বিভিন্ন প্রান্তে ছবি দেখাচ্ছি। তুমি আসানসোলে রয়েছো, আজকে হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে, তার আগে আসানসোলবাসী তারা কি বলছেন তাদের কথা শুনবো। দেখো, কলকাতা আসানসোলে কোনো তফাৎ দেখা যাচ্ছে না আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে। এবং আমার বাঁ পাশে যে কচিকাচারা রয়েছে তারা আমার মনে হয় এই প্রথম হাই ভোল্টেজ ম্যাচ তারা হয়তো দেখার সুযোগ হবে। এবং আমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে এরা রয়েছে। বলছি যে তোমরা তো মনে হয় এই প্রথম হাই ভোল্টেজ ম্যাচ দেখছো, কার সঙ্গে কার খেলা তোমরা কি জানো? ইন্ডিয়া পাকিস্তান। খেলাটা কোথায় হচ্ছে, খেলাতে কে জিতবে? মানে এরা আর কি মানে একদম মানে মুখস্থ। আমার আমার ডান পাশে যারা রয়েছেন তারা তো এরকম খেলা দেখার জন্য উৎসুক ছিলেন খুব। কি বলবেন যে এরকম একটা হাই ভোল্টেজ খেলা ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, সেখানে কতটা টেনশন হতে পারে দুই দেশের মধ্যে? ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানে আগাগোড়া বাঙালির আবেগ জড়িয়ে আছে এবং উত্তেজনা তো ভরপুর। সারাদিন আজকে যেখানেই গেছি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনা চলছে। আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ সবসময় চাপের, এই চাপ যে টিম যত ভালোভাবে নিতে পারবে আজকে সেই টিম জিতবে। সেখানকার মানুষ তারা কি বলছেন আজকের এই হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ কে ঘিরে? দেখো, প্রথমে আমি তোমাকে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ এখানে ভারত পাকিস্তান ম্যাচে যারা এখানে রয়েছেন সাধারণ মানুষ, তাদের মধ্যে কিন্তু একটা উদ্দীপনা রয়েছে। কখন এই ম্যাচটা শুরু হবে, কখন দেখবেন, সেই আশায় তারা এখনও রয়েছেন। এখানে প্রচুর মানুষ তুমি দেখতে পাচ্ছ, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে কিন্তু ইন্ডিয়ার পক্ষে দাঁড়িয়েছেন, তারা প্রত্যেকে স্লোগান দিচ্ছেন, তারা যেটা বলছেন যে ইন্ডিয়া জিতবে। এখানে কথা বলবো, এখানে তপন সহ রয়েছেন, আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এর আগেও অনেক ম্যাচ হয়েছে আমরা দেখেছি, কিন্তু ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে একটা যেন কোথাও দেখতেই হবে যতই কাজ থাকে। আমরা ইন্ডিয়া আমরা জিতবই, মানে আমাদের এটা খুব ভাইটাল ম্যাচ, এবং ইন্ডিয়া পাকিস্তান হলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটা লড়াই আমাদের, সেজন্য আমরা ভারতীয়, আমরা ভারতবাসী, আমরা জিতবই আজকের ম্যাচে, এবং আগামীতেও পাকিস্তানের সাথে যত লড়াই হবে অবশ্যই জিতব। যতই কাজ থাকুক কিন্তু দেখা চাই এই ম্যাচ, নিশ্চয়ই দেখা চাই। এবং আমরা তো আজকে সব কাজ ফেলে দিয়েই দেখব, কারণ আমি তো প্রথমেই একবার বলেছি আবার বলছি, বিশ্বে অনেক আমাদের ক্রিকেট টিম আছে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ একটা আলাদা মাত্রা পায়। কারণ এই ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে উন্মাদনা শেষ নেই, বারে বারে প্রত্যেক ম্যাচে ভারত পাকিস্তান যতবার মুখোমুখি হয় উন্মাদনা চেনা ছবিটা আমরা ততবারই উপলব্ধি করি। আপনাদের ধন্যবাদ বাসুদেব, মৈত্রী এবং রণয়, তোমাদের সকলকে। আমাদেরও নজর থাকবে এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে, এবং নজর থাকবে ভারত কিভাবে আজকের এই ম্যাচে, তাদের স্ট্র্যাটেজি কি হয়, তারা কিভাবে নামে
এবং অন্যদিকে পাকিস্তান তাদের টিমের দিকে আমাদের নজর তো অবশ্যই থাকবে। এরই মধ্যে বাবুল সুপ্রিয় তিনি কি বলছেন এই ম্যাচ নিয়ে সেটা একবার শোনাবো। খুব এক্সাইটেড, আমি অলরেডি হোটেলে ফোন করে জেনে নিয়েছি যে ওই চ্যানেলের এইচডিটা আছে কিনা। তবে প্রথমে অবভিয়াসলি যে কাজে যাচ্ছি সেই কাজটা শেষ করার পরে 7টা থেকে বোধহয় ম্যাচ, আজকে অনেকগুলো প্রিমিয়ার লিগে ভালো ভালো ম্যাচও আছে, তো সেটা শেষ হওয়ার পরে তারপরে কাজগুলো শেষ হওয়ার পরে তারপরে নিশ্চয়ই দেখব ম্যাচ।